সুন্দর একটা চারিদিকে জল জলাশয়ে ভর্তি। নীরমহল বা পূর্ব ভারতের একমাত্র জলপ্রসাদ ত্রিপুরার রাজধানী আগরতলা থেকে 53 কিলোমিটার দূরে অবস্থিত এই জলের মাঝখানে থাকা সুবিশাল জলপ্রসাদ রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতি বিজারিত তথা নেতাজি সুভাষচন্দ্র বসুর আত্মগোপন করেছিলেন এই নীরমহলে। নাম করার জন্য কাছে ওনার যে রাজবাড়িটা ওনার দাদন তৈরি আচ্ছা রাজ্যের যে কোন মহারাজা মানে লাস্ট মহারাজা বীরবিক্রম কিশোর মানিক বীরবিক্রম কিশোর মানিক আচ্ছা আর এটার নাম দিয়েছে রবীন্দ্রনাথ ঠাকুর নির্ম আচ্ছা রবীন্দ্রনাথ ঠাকুরের নাম সুভাষচন্দ্র এখানে তিনবার আসিল যখন মানে আত্মগোপন করার জন্য এখানে তিনবার আসিল তিনবার ভাড়া কেমন পড়ে 50 টাকা করে আর এমনিতে রিজার্ভ লাইনে তখন ভারতে দুইটি শুধু জলপ্রসাদ আছে, একটি ত্রিপুরাতে, অন্যটি রাজস্থানে। 1938 সালে রুদ্রসাগর হ্রদের মধ্যে ত্রিপুরা রাজ্যের রাজা বীরবিক্রম কিশোর মাণিক্য বাহাদুর 8 বছর সময়ে নির্মাণ করেন। প্রাসাদটিতে দুটি ভাগে ভাগ করা যায়, একটি প্রাসাদের পশ্চিমাঞ্চল মানে অন্দরমহল যা রাজপরিবারের জন্য, পূর্ব দিকে একটি খোলা আড়ম্বরপূর্ণ থিয়েটার যেখানে নাটক, নাচ, গান, অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানগুলি মহারাজা এবং তাদের রাজকীয় পরিবারের জন্য নির্মিত। প্রাসাদে মোট 24টি কক্ষ আছে। ত্রিপুরার এই হলো গিয়ে আপনার নীরমহল, যাকে সাগর মহল বলে বলা হয়। এই বিস্তৃত যে সাগরটি পিছন দিকে আছে সেটাকে সাগর না, এখানের মধ্যে সাগর দিঘি বলে জানা যায়। আর এখানে পিছনে পুরোপুরি নীরমহল, এক কথায় বলতে পারি মহারাজা থাকার জায়গা, মহারাজা স্নানঘর, এরকম বিভিন্ন বিস্তৃতি এখানের মধ্যে আছে। মহারাজা মাণিক্য বংশেরই এখানে বানানো, আমি এখানকার স্থানীয় মানুষকে জিজ্ঞেস করে আপনাদেরকে শোনালাম। তো এই ব্লগের মূল উদ্দেশ্য হলো কি, ত্রিপুরার ইতিহাস, ত্রিপুরার যে কত সুন্দর এখানকার প্রাকৃতিক দৃশ্য আছে আপনাকে দেখাতে চাইছি। আরেকটা বিষয় হলো কি, এই যে গোটা যে সাগরটা দেখছেন, কেরালা বা তামিলনাড়ু বা এরকম জায়গাতে যেরকম নৌকা দৌড় হয়, এখানে কিন্তু সেরকম নৌকা দৌড় হয়। এটা সবথেকে ইন্টারেস্টিং বিষয়, এখানেও নৌকা দৌড় হয়। বাংলাদেশ থেকেও আসে এখানে নৌকা দৌড়ে অংশগ্রহণ করতে। তাছাড়াও এখানকার লোকাল মানুষ নৌকা দৌড় করে, যেটা আমরা বাহুবলী বা অন্যান্য ধরনের সিনেমার মধ্যে যেই জিনিসগুলি দেখেছি। নীরমহল খুবই সুন্দর, একটা চারিদিকে জল জলাশয়ে ভর্তি। এখানে মধ্যে যে রেড কালারের যে অংশগুলি দেখেছিলেন আপনি, সেই মধ্যে রেড কালার, হোয়াইট কালার, সেই রেড হলো যে জল এতদূর পর্যন্ত উঠে যায় গিয়ে। তো নীরমহল আরও বিস্তৃত দেখতে থাকুন, ততক্ষণে ব্লগটি সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং সব কিছু করুন, কমেন্ট করুন আপনার ভালো লেগেছে কিনা সমস্ত কিছু। থ্যাংক জানাবো অরিন্দমদাকেও এখানে মধ্যে, কারণ অরিন্দমদা এখানে মধ্যে অত্যন্ত ভাবে হেল্প করেছে। অরিন্দমদা আমার লোকেল আছে, অরিন্দমদাকেও আপনাকে দেখাবো একটু পরেই। আমার বন্ধু সেও তার এক্সপিরিয়েন্স এখানে শেয়ার করবে, কারণ সেও বহুবার এসছে, তার এখানে বিস্তৃত সমস্ত কিছু দেখতে থাকুন আমার এই ব্লগ। এই যে অরিন্দমদা ত্রিপুরাতে থাকে, ত্রিপুরার বাসিন্দা অরিন্দম দেব, তিনি আমাকে এখানে নিয়ে এসছে বন্ধু হিসাবে। তো আপনাদের সামনে নিচে নামবো, এখানে ছোট্ট চূড়াই দরজা, কিন্তু একদম ফুচকু করে নামছি দুজনে, এই যে খুব তারপর গিয়ে কথা বলবো দুজনে মিলে এখানের মধ্যে। এসে গেছে অরিন্দমদা এখানের মধ্যে আমাদের কথা বলার জন্য। তো অরিন্দমের সাথে আমি কথা বলবো আজকে, কিরকম নীরমহল দেখতে 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 চলবো আর আমরা দুজন মিলে কথা বলবো। তো কেমন নীরমহল, অনেকবার তো এসছো এখানে মধ্যে তোমার এখানে, আর আমি ফার্স্ট টাইম নীরমহলের মধ্যে। দেখুন নীরমহল ত্রিপুরার একটা ইমোশন, ঐতিহ্য, কারণ নীরমহলের মধ্যে অনেক রহস্য লুকিয়ে আছে, যেটা বর্ণন করে যে আমাদের স্বাধীনতা যুদ্ধে বা স্বাধীনতার, ভারত স্বাধীনতার ক্ষেত্রে আমাদের নীরমহলের অনেক ভূমিকা ছিল, যেটা অরবিন্দদা বলেছেন। এবং তার সঙ্গে আমাদের এখানে স্পেশালি যেটা হয় এখন,
প্রি ওয়েডিং শ্যুট, ত্রিপুরার যত প্রি ওয়েডিং শ্যুট হয় কাপলরা এখানেই আসে। প্রি ওয়েডিং শ্যুটের জন্য সবচেয়ে বেস্ট প্লেস এটা, এবং আপনারাও আসবেন। এবং নির্মলের মধ্যে স্পেশালিটি আছে এখানে পাম তো কি আছে, নির্মহলটার মূল উদ্দেশ্য ছিল এখানের মধ্যে বানানোর যে এন্টারটেনমেন্ট প্লেস, এন্টারটেনমেন্ট প্লেস হিসাবে এটাকে বানানো হয়েছিল। এখানে মধ্যে রাজা যেখানে মধ্যে এই পুরো যে জায়গাটা আছে এটার মধ্যে রাজা নিজে ড্যান্স করতো, ড্যান্সের মানে নাচ ঘর হিসাবে বিখ্যাত আছে এখানের মধ্যে। ইন্টারেস্টিং বিষয় এখানের মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরও এখানের মধ্যে থেকেছিলেন এক সময় এখানের মধ্যে। আর এই যে ওইটা যেহেতু বেডরুম, আর এটা ছিল হলো গেস্টদের জন্য, গেস্টরা এখানে এসে পরিজনেরা মানে আত্মীয় স্বজন যারা ছিল তাদের জন্য এই ড্রেসটা ছিল এখানের মধ্যে ছিল। দেখি গেস্টের জায়গা থেকে ড্রেসের জায়গা থেকে যে ভিউটা আপনাকে দেখাতে চাইছি, একটু ভিউটা দেখুন, এখান থেকে দেখুন ভিউটা, এখান থেকেও যে ভিউটা আছে একেবারে আলাদা, একেবারে জবরদস্ত বা ভিউ। এটা হলো কি কনফারেন্স রুম, রাজা নিজে সবাই নিজস্ব যে সঙ্গপাঙ্গ যারা যারা আসতো সেটা কনফারেন্স রুম যেটা কনফারেন্স করতো রাজা এখানে। কনফারেন্স রুমের মধ্যে এখানে মধ্যে রাজা নিজের সভাসীন। এত সুন্দর নির্মহলটি দেখলেন, এই নির্মহলের নির্মাতা বীর বিক্রম কিশোর মাণিক্যদেব, জানেন মাণিক্য রাজবংশের অন্তর্গত, যা আজ বিশ্বের দীর্ঘতম অবশিষ্ট রাজবংশ বলে মনে করা হয়। এই এত সুন্দর ত্রিপুরা রাজ্যের প্রাকৃতিক সৌন্দর্য দেখলেন, বিভিন্ন নির্মাণ কার্যও দেখলেন। ব্লগে আরও অনেক ভিডিও আপলোড আছে ত্রিপুরা সম্পর্কে, অবশ্যই দেখতে পারেন। তাদের প্রশ্ন আসে কীভাবে আসবেন। আগরতলা বিমানবন্দর থেকে 57 কিলোমিটার দূরে অবস্থিত এই নির্মহল, আগরতলা রেলওয়ে স্টেশন মাত্র 43 কিলোমিটার দূরে অবস্থিত। এছাড়াও উদয়পুর রেলওয়ে স্টেশনের সঙ্গে বাংলাদেশের সংযুক্ত নির্মাণ কার্য চলছে। এখানে বলে রাখি স্বাধীন ভারতে প্রথম রেলওয়ে স্টেশন উন্নয়নের কাজ শুরু হয়েছে 2017 সালের পরে, তাই রাজ্যটি পর্যটন মানচিত্রে ধীরে ধীরে উঠে আসছে। আগরতলা থেকে বাস স্ট্যান্ডে করে বাসে করে আপনি মেলাঘর বাজারে আসবেন, তারপর বাস বা ছোট গাড়ি বা অটোরিকশা পেয়ে যাবেন। বন্ধুরা অবশ্যই দেখে যান ত্রিপুরা রাজ্যটি, এবং আমার এই ব্লগটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই আপনি কমেন্ট করে জানান আপনার কেমন লেগেছে, আগামীতে আপনি আর কী ভিডিও চান সেটাও লিখে জানান। আরও ত্রিপুরা সম্পর্কে আপনার যদি নতুন তথ্য জানা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখুন, লাইক করুন, শেয়ার করুন, এবং কমেন্ট তো অবশ্যই করবেন, তাহলে আমি আত্মবিশ্বাসী হব। ধন্যবাদ।